মুম্বাই, ব্যাঙ্গালোর, পুনে, NH65 উঠে যাচ্ছে, এই রাস্তাটাই সোজা কানেক্ট। মর্নিং এভরিওয়ান, সো এখন বেরোচ্ছি আমরা হচ্ছে অনন্তগিরি হিলসের জন্যে। আমাদের একটা প্ল্যান ছিল ভোরবেলা 4:30-5টা নাগাদ বেরোনো, বিকজ ওখানকার সানরাইজ একটু স্পেশাল অবভিয়াসলি, যেহেতু ওটা হিল এরিয়া। এখন অতটা গরম লাগছে না যেহেতু এখন সবে 7:30-7:42 বাজে, বাট যত বেলা বাড়বে একটু গরমও বাড়বে এখানে। আর এখানে বড্ড ড্রাই ওয়েদার, তো লুয়ের ভয়টা থেকেই যাবে, কোনো ব্যাপার না। যতক্ষণ গাড়ি চলছে ততক্ষণ আমরা সেফ, আর যেখানে দাঁড়াতে হবে সেই জায়গাগুলো তখন ভাবনা চিন্তা করে দাঁড়াতে হবে, সেফ থেকে দাঁড়াতে হবে। যেহেতু হিল এরিয়া যাচ্ছি, আমি একটু রিসার্চ করছিলাম, তো দেখলাম যে ওখানে নিয়ার বাই কোনো খাবারের দোকান বা জলের দোকান কিছুই নেই, তো ওটা আমাদের আগে থেকেই ক্যারি করতে হবে। আর এখান থেকে অনন্তগিরি হিলসের ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 80 কিলোমিটার। আমার গাড়ির ট্যাঙ্কি ফুল করার পরে এখন অবধি 417 কিলোমিটার চলে গেছে। আমি জাস্ট এবারে মাইলেজটা মনিটর করতে চাই, আদারওয়াইজ আমি এইখানে এই ব্রিজের কাজটা করছে। এবার আমরা ঘুরে যাবো কালকালিং রোড, এই রাস্তাটা সোজা যাচ্ছে এয়ারপোর্ট হয়ে মুম্বাই, ব্যাঙ্গালোর, পুনে, NH65 উঠে যাচ্ছে, এই রাস্তাটাই সোজা কানেক্ট করছে। বাট যেহেতু আউটার রিং রোডটা হচ্ছে একটা টোল ট্যাক্স জোন, আর ওখানে টু হুইলার অ্যালাউড নেই, তো দ্যাটস ওয়াই আমাদের নিচের রাস্তাটা দিয়ে যেতে হবে। কানাক্রমগুড়া এই রাস্তা দিয়ে আমাদের কন্টিনিউ করতে হবে। মানে এই রাস্তাতেই ভালো ভালো অনেক ডেস্টিনেশন আছে, নাগার্জুন সাগর হচ্ছে ফিস আইল্যান্ডের ওখানে, সেটা আমরা অন্য একদিন প্ল্যান করব। ওই যে ডান দিকের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, সেই রাস্তাটা হচ্ছে এয়ারপোর্ট ব্যাঙ্গালুরু যাচ্ছে। ডান দিকে তো হচ্ছে টোল রোড, তো ওখানে টু হুইলার অ্যালাউড নেই। আমরা এখন যাচ্ছি হচ্ছে আউটস্কার্টস রোড, এটা এটা হচ্ছে তোমার আউটার রিং রোডের পাশের রাস্তাটাই, এটা হচ্ছে অন টোল ট্যাক্স রোড। আর বাঁ দিকে পাহাড়টাকে দেখো, যাচ্ছে বলা যায় না, এত অসাধারণ লাগে, মনে হয় না যে আমরা হায়দ্রাবাদে আছি, আমার মনে হয় কোনো হিল স্টেশনে আছি। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি গুরু রাঘবেন্দ্র, এখানে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করি, এই যে পাওয়া যায় আপাতত মনে হয় সাউথ ইন্ডিয়ানই পাবো। পনির ধোসা আর ওর হচ্ছে মশালা ধোসা, খেয়ে নিয়ে খেয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো। তো আমাদের ব্রেকফাস্ট ডান, এখন আমরা বেরোচ্ছি, জার্নিটা কন্টিনিউ করবো, জার্নিটা কন্টিনিউ করবো। এখন বাজে হচ্ছে 8টা, এখান থেকে 48 কিলোমিটার রাস্তা বাকি আছে। রাস্তাটাকে ভিউটা দেখো, খুব সুন্দর রাস্তা। আর এতটা আমরা রাস্তা এসেছি, একটু গাড় ঠাড়াটা কিছু আবার জার্নিটা কন্টিনিউ করছি, জল খাওয়ার জন্য এখানে জানিয়েছিলাম। এখান থেকে আর 29 কিলোমিটার বাকি আছে। এখান থেকে বিকারাবাদ 10, 50 আর কি, NH163। রাস্তাটা দেখো, তো আমরা প্রায় চলে এসেছি অনন্তগিরি হিলসের কাছে। এই এরিয়াটা দেখো অনেক
ওয়াইল্ড অ্যানিমাল ক্রসিং এই জায়গায় তো আমার তো মনে হয় না কোনো ওয়াইল্ড অ্যানিমাল মানুষের ভয় আসবে। ভিউটা দেখো চারিদিকে, এটা হচ্ছে লে আউট ম্যাপ আনন্দগিরি হিলস রিজার্ভ ফরেস্ট। সো আমরা চলে এসেছি অনন্তগিরি হিলসে পার্কিংয়ে, আর সেখানকার ভিউটা দেখিয়ে দিই একবার, দারুণ। জায়গাটা জাস্ট দেখো কতটা ডিপ, ওই যে ওখানে লোকজন যাচ্ছে ছোট ছোট, ওই ওখানটা থেকে আরো ভালো ভিউ আসবে। তো আমরা এইখান থেকে ওই ওইদিকে যাবো ধীরে ধীরে। এখান থেকে এবার মানে জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে ওই জায়গাটা। ভিউটা জাস্ট দেখো, জাস্ট ইমাজিন এখান থেকে সানরাইজটা দেখতে কি কি দারুণ লাগবে। ওই যে কোণে দেখা যাচ্ছে আমরা ওই দিক দিয়ে এসেছি, ওইখান থেকে নেমে ওইখানে পার্কিং, আর এদিক দিয়ে হয়ে ওই দিক দিয়ে আসতে হয়েছে। আর এর মাঝখানে একটা ওয়াটারফল আছে ছোটো মতো, ম্যাডাম যাচ্ছে আগে আগে। আর এটা হচ্ছে এখানকার ভিউ, আর ওপরে যাচ্ছি আমরা, ওপর থেকে আরও ভিউটা ভালো লাগবে। সো আমরা এখন যাচ্ছি ওই ওপরটাতে হচ্ছে ভিউ পয়েন্ট, সেখান থেকে যাব এবার। প্রায় নেমে চলে এসেছি রাস্তার দিকে, এবার আরেকটু কিছু নেমে পার্কিংয়ের কাজটা যেতে হবে। যাবো না এই রাস্তাটা, আখের রস খেলাম সেটার জন্য দাঁড়িয়েছিলাম একটুখানি, এবার ডাইরেক্ট বাড়ি, আর কোথাও দাঁড়াবো না। একই রাস্তা ধরে আমাদের যেতে হবে, 73 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে এখনো। চলো যাওয়া যাক, এখন বাজে দুপুর 12টা, মাথার ওপর সূর্য। আমরা 5-6 কিলোমিটার এরকম রাস্তা পেয়েছি, আর এটা পুরোটাই হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল জোন, তো তাই জন্য গোস নো সাবজেক্ট। হ্যাঁ, ময়ূরের ডাক শুনতে পেয়েছি আমরা, বাট দেখতে পাইনি। আউটারিং রোড 45, হায়দ্রাবাদ 59, ওয়ারাঙ্গল 230। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে ওয়ারাঙ্গল, আর হায়দ্রাবাদ এখান থেকে 59 কিলোমিটার পাচ্ছে। তো এখান থেকে আর বাড়ি 24 কিলোমিটার ডিস্টেন্স আছে। লিটারালি পুরো লু চলছে, আর দুজন জল টান হচ্ছে, তো আর 8 কিলোমিটার মতো মোটামুটি বাকি আছে। আমরা প্রায় বাড়ির কাছে চলেই এসেছি, এখন বাজে হচ্ছে 2:18। সো এখন বাজে হচ্ছে 2:30, আমরা এই জাস্ট রুমে ঢুকলাম, মুখ চোখের অবস্থা দেখি বোঝা যাচ্ছে কীরকম বাজে অবস্থা, পুরো এক্সস্টেড। এখন ফ্রেশ হবো, আসার সময় একটা এগ ফ্রাইড রাইস কিনে নিয়ে চলে এসেছি, দুজনের হয়ে যাবে। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, অ্যান্ড যদি আরও ভালো লেগে থাকে সবার সাথে বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড সাপোর্ট। টেক কেয়ার।